নমস্কার বন্ধুরা, আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কন্যাশ্রী নতুন অ্যাপ্লিকেশন। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো 2022-23 সেশনে যারা কন্যাশ্রী নতুন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করার কথা ভাবছো, তাদের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ বন্ধুরা, এই ফর্ম ফিল আপটি যদিও কিছুদিন চলবে, তোমরা কিভাবে এই ফর্মটি অফলাইনের মাধ্যমে ফিল আপ করবে আজকে সেই বিষয় নিয়ে আজ ভিডিওটা বা সাইড স্ক্রিনে উঠছে। এই ফর্মটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করে স্কুলে জমা দিতে হয়। এই ফর্মটি কোথা থেকে পাবে, এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপের সঠিক পদ্ধতি কী, সম্পূর্ণভাবে আমরা তোমাদেরকে দেখাবো। এবং কিছু কিছু জায়গা রয়েছে যেইগুলো খুব ভালোভাবে ফিল আপ না করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তাছাড়া এই ফর্মটা থেকে তোমাকে রিসিভ হিসেবে কি দেওয়া হবে, এই ফর্মের উপরে যে ফর্ম নাম্বারটা থাকে সেই ফর্ম নাম্বারটা কি লিখে রাখা কোথাও জরুরি কি না, এই সব বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখে নেব কোথায় কিভাবে ফিল আপ করবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা কন্যাশ্রী রিলেটেড অনেক ভিডিও বানিয়েছি, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে দেখতে পারো। কন্যাশ্রী সম্বন্ধে নানা রকম সমস্যা বা কীভাবে স্ট্যাটাস চেক করবে সেই বিষয়ে সম্পূর্ণভাবে ভিডিও দেওয়া রয়েছে। তো আজকে যেহেতু নতুন 2022-23 আবেদন পদ্ধতি নিয়ে কথা বলছি, আমরা অনলাইন আবেদন পদ্ধতি বা এই ফর্মটা অনলাইনে কীভাবে সাবমিট হবে সেটা পরবর্তীতে দেখাবো। যেহেতু আজকে অফলাইন পদ্ধতি তোমাদের সামনে নিয়ে এসেছি, অবশ্যই একদম হাতে কলমে কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদেরকে আমরা দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখো সরাসরি আমরা ফর্মের মধ্যে চলে যাই, পেজগুলো তোমাদের সামনে ওপেন করছি। এটা হলো প্রথম পেজ, আমরা প্রথম থেকেই তোমাদেরকে দেখাবো। তো এখানে প্রথমেই যেটা দেওয়া রয়েছে একটা ফর্ম নম্বর। হ্যাঁ বন্ধুরা, এই ফর্ম নম্বরটা লিখে কোথাও রাখবে, কারণ ফর্ম ফিল আপের সময় যদি তোমার কাছে রেখে দাও পরবর্তীতে এটা খুবই জরুরি হবে। কারণ কি, এই ফর্ম নম্বর ধরে তোমার অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া সম্ভব যদি অ্যাপ্লিকেশন নম্বর মোবাইলে না আসে। যদি নিচের দিকে নামিয়ে নিয়ে যাও দেখতে পাবে 1-4-2005 ডেট অফ বার্থ থেকে 31-3-2010 ডেট অফ বার্থের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এবছর 22-23 কন্যাশ্রী আবেদন করতে পারো। তো এখানে সেটাই লেখা রয়েছে, তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবং সাইডে দেখো একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে, এখানে একটা তোমাদের ফটোকপি লাগিয়ে দেবে। ফটোর উপরে অনেকেই বলে ক্রস সাইন করতে, তোমরা সাইন করতেও পারো নাও পারো। এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটির কথা বলা হয়েছে এই নাম্বারটি কোনোভাবে ফিল আপ করতে হবে না। যখন অনলাইনে আবেদন হবে, অনলাইনে আবেদন হওয়ার পর এই অ্যাপ্লিকেশন নাম্বারটি তৈরি হবে, তারপরে এখানে লিখতে হবে। প্রথমেই রয়েছে স্কুল বা প্রতিষ্ঠানের নাম, তোমার যে স্কুলটা প্রত্যেকটা ঘরে আলাদাভাবে লিখে দিবে এবং যে ঘরে কোনো ছাড় দিয়ে একটা ঘর ছাড় দিয়ে আবার লিখতে হবে, এইভাবে লিখা হবে। এবং স্কুলের নামের জায়গা অনেকটাই দেওয়া রয়েছে, কোনো রকম সমস্যা হবে না। এখানে রয়েছে ডাইস কোড, এই ডাইস কোডটা তোমাদেরকে ফিল আপ করার প্রয়োজন না, এটা স্কুল থেকে ফিল আপ করবে। তাছাড়া যদি স্কুল থেকে বলে দেওয়া হয় ডাইস কোডটা, তাহলে কিন্তু তোমরা ফিল আপ করতে পারো। তোমার যে ব্লক বা পৌরসভার মধ্যে বসবাস করছো সেই ব্লকটি সুন্দরভাবে এখানে লিখবে, যে জেলা থেকে বিলং করছো সেই জেলাটি লিখবে। তারপর রয়েছে আবেদনকারীর প্রাথমিক বিবরণ, তো এখানে বাংলা এবং ইংলিশ উভয়টাই রয়েছে, তোমরা অবশ্যই বাংলাটা পড়তে পারো ইংলিশটাও পড়তে পারো, কিন্তু লেখার সময় অবশ্যই ইংলিশে লিখবে। দেখো রয়েছে প্রথম নাম, প্রথম নাম বলতে নাম এবং পদবিটা কিন্তু আলাদা আলাদা লিখতে হবে, অর্থাৎ প্রথম নাম। তারপর রয়েছে মধ্য নাম, যদি কারো কুমার সিম এগুলো যদি থাকে তাহলে কিন্তু আলাদা সেটা মধ্য নাম, এবং পদবী, অর্থাৎ নাম এবং যার পদবী রয়েছে নাম এই ঘরটায় লিখবে, পদবী এই ঘরটাতে লিখবে। জন্ম তারিখ, যেটি জন্ম তারিখটা জন্ম সার্টিফিকেটে রয়েছে সেটাও দিতে পারো, আধার কার্ডেরটাই দেওয়া উচিত, আধার কার্ডে যদি সঠিক হয়ে থাকে। এখানে ডেট এই ফর্মেটে লিখতে হবে, প্রথমের ঘরে ডেট, তারপরে ঘরে মাস, তারপরে ঘরে ইয়ার, অর্থাৎ এই ফর্মেটে লিখতে হবে। মাসের ঘরে দুটো 05, 02 বা 12 পর্যন্ত এখানে আসবে এবং কোন সালে জন্ম হয়েছিল সেই জন্ম সালটা লিখতে হবে। এখন বর্তমানে কোন ক্লাসে পড়ছো সেই ক্লাসের ঘরটাতে টিক মার্ক দিতে হবে। এবং পিতার নাম অবশ্যই একই ফর্মেটে এখানে রয়েছে, প্রথম নাম এবং মধ্য নাম এবং পদবী, অর্থাৎ যদি তোমার মধ্য নাম না থাকে তাহলে প্রথমের ঘরটায় আর হলো পদবীর ঘরটায় লিখবে। একইভাবে মায়ের নাম, যদি মায়ের নামের মধ্য নাম থাকে বিশেষ করে, কারণ দুটো টাইটেল হয়ে থাকে, প্রথম টাইটেলটা মধ্য নামে ব্যবহার করতেই পারো, সেক্ষেত্রে এটা মধ্য নামে দিবে এবং পদবীতে তার সারনেমটা দিবে। অভিভাবক যাকে করছে অবশ্যই বাবাকে বা মাকে তার মধ্যে থেকেই করা করবে, তার নামটা এখানে লিখবে। ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এখানে আনম্যারিডটাই লিখতে হবে, ম্যারিড হলে অবশ্যই সে এই কন্যাশ্রীর জন্য আবেদন করতে পারবে না। যদি প্রতিবন্ধী হয়ে থাকে ক্লাস 8-এর নিচেও কিন্তু পড়লে সে আবেদন করতে পারে, এই বিষয়টা এখানে লেখা রয়েছে।
জাতি অর্থাৎ কাস্ট কী কী রয়েছে, যদি জেনারেল বা সাধারণ হয়ে থাকে, এসসি হয়ে থাকে, এসটি হয়ে থাকে, ওবিসি হয়ে থাকে, তো সেখানে টিকমার্ক দিতে হবে। আর রিলিজন বা ধর্ম কী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং অন্যান্য রয়েছে, সেটাতে টিকমার্ক দিবে। আধার নম্বরটা চারটে করে আধার নম্বর লেখা থাকে, সেই মতো চারটা করে ঘর রয়েছে, আলাদা আলাদা করে চারটা করে লিখে দিবে। অবশ্যই আধার নম্বরটা ম্যান্ডেটারি, তার মধ্যে যে কোনো একটা ফিল আপ করতে পারো, দুদিকে একদিকে ইংলিশে একদিকে বাংলাতে লেখা রয়েছে, ইংলিশের দিকটা ফিল আপ করাটাই ভালো হবে, যেহেতু ইংলিশে ফিল আপ করছো। এখানে আধার নম্বরটা দিয়ে সিগনেচার করতে হবে আধার হোল্ডার অর্থাৎ যে আবেদনকারী, তাকেই এখানে সিগনেচার করতে হবে। এই হলো প্রথম পেজ, প্রথম পেজটায় আর তেমন কিছু নেই, কোথাও সিগনেচারের জায়গাও নেই। এরপর আসি দ্বিতীয় পেজ। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় পেজের প্রথমেই দেখতে পাবে পিতা বা অভিভাবকের ভোটার কার্ড নম্বর, হ্যাঁ যাকে গার্জেন করছে তার ভোটার কার্ড নম্বরটা দিতে হবে। আবেদনকারীর ঠিকানা অর্থাৎ বর্তমানে যে যে হোমের বাসিন্দা হলে, যারা অনাথ শিশু থাকে তাদের ক্ষেত্রেও যেহেতু এই অ্যাপ্লিকেশনটি হয়ে থাকে, যদি যে যে হোমের বাসিন্দা অর্থাৎ অনাথ শিশু হয়ে থাকে তাহলে ইয়েস হবে, আর যারা যে যে হোম নয় তাদের ক্ষেত্রে নো হবে। বিশেষ করে যারা স্কুল থেকে পড়ছো বা বাড়িতে থেকে স্কুলে পড়াশোনা করছো বা হোস্টেলে আছো, যাদের বাবা মা বর্তমান তাদের ক্ষেত্রে এই নো অপশনটি হবে। এবং তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, অবশ্যই ডিস্ট্রিক্টটা লিখতে হবে, যেভাবে লিখতে হবে, যদি যে যে হোম থাকে তাহলে তার ডিটেলসটা লিখতে হবে। এবং প্রথমে ঘরটাই ভিলেজ অর্থাৎ এই ঘরটাতে ভিলেজের নামটা পরিষ্কারভাবে লিখবে। তারপর রাস্তা বা পথের নাম, যদি স্ট্রিট শহরাঞ্চল হয়ে থাকে তার স্ট্রিট নেম রয়েছে, আর যদি গ্রামাঞ্চল হয়ে থাকে অবশ্যই এখানে তুমি গ্রামের নামটাই লিখতে পারো। তোমার পোস্ট অফিস কী, তোমার পুলিশ স্টেশন কী, তারপর জিপি বা ওয়ার্ড কী, গ্রাম পঞ্চায়েত যেটা কী সেটাও কিন্তু লিখতে হবে। যদি পৌরসভার এলাকা হয়ে থাকো তারপর এখানে মিউনিসিপ্যালি লিখবে, নাহলে ব্লক লিখবে। তারপর আবার ডিস্ট্রিক্টের লেখার জায়গা রয়েছে এবং পিনকোড, সেই পিনকোডের দেওয়ার পর স্থায়ী ঠিকানাটা, এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে শুধুমাত্র এই ঘরটাতে টিকমার্ক দিয়ে দিলেই হবে, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে লিখতে হবে। যদি একই হয়ে থাকে এখানটায় শুধু টিকমার্ক দিয়ে দেবে, নিচুটাতে কিছু লেখার দরকার নেই। অনেকে কী করে এখানে ডু বলে লিখে দেয়, তাহলে আর কিছু করার প্রয়োজন নেই, যাই করো কোনো অসুবিধা নেই। এরপর আছে ব্যাংকের বিবরণ। হ্যাঁ বন্ধুরা, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হলে, টাকা আসার সমস্যা হবে বা এটা রিজেক্ট হয়ে যাবে, অনেক কিছু সমস্যা হতে পারে। প্রথমেই রয়েছে ব্যাংকের নেম। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ব্যাংকের নেম চেয়েছে, অনেকেই না নিজের নাম লিখে দেয়। এখানে কোন ব্যাংক থেকে লিখছো, যদি SBI হয়ে থাকো শুধু SBI লিখলে হবে না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুরোটা ভালোভাবে লিখতে হবে। তারপর শাখার নাম অর্থাৎ যে ব্রাঞ্চ থেকে তোমার অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই ব্রাঞ্চের নেম কিন্তু ভালোভাবে লিখতে হবে। তারপর শাখার ঠিকানা, শাখার ঠিকানা বলতে ব্রাঞ্চটা কোথায় অবস্থিত, তার গ্রামের নাম এবং তার পোস্ট অফিস, আর কিছু লেখার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে লিখবে এবং বারবার দেখে মিলিয়ে দেখে লিখবে, কারণ এই অ্যাকাউন্ট নম্বরে অনেকের ভুল হয়ে থাকে। IFS কোডটিও সঠিকভাবে লিখতে হবে। তো এই কটা পার্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর এই যে ব্যাংকের এক বিবরণটা সঠিক কি না সেটার জন্য এগ্রিমেন্ট নিয়ে আসছে অ্যাপ্লিকেন্টের সিগনেচার হিসেবে, তো এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবে। তারপর নিচে আর তেমন কিছু নেই, এবারে 3 নম্বর পেজে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, 3 নম্বর পেজটাতে এগুলো টিকমার্কের কিছু এখানে টিকমার্ক দিতে বলা হয়েছে। তো এখানে যদি একটা অপশন এক্সট্রা দেওয়া রয়েছে, যদি যে যে হোমের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে একটা আলাদা অপশন অর্থাৎ যে যে হোম থেকে সই করিয়ে আনতে হবে, এই অপশনটি কিন্তু দেওয়া রয়েছে। আর তাছাড়া আর কোনো এই অপশনটি ব্যবহার হবে না, যারা নর্মালভাবে পড়াশোনা করছো, বাড়িতে থেকে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার হবে না। এখানে কী কী প্রমাণপত্র হিসেবে দিয়েছো, অবশ্যই জন্ম সার্টিফিকেট দিচ্ছ, শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র দিয়েছো, অভিভাবক তার যে পিতামাতার আইন অভিভাবকের ঘোষণাপত্র দিয়ে আছে, প্রতিবন্ধী হয়ে থাকলে অবশ্যই এই ঘরটা টিকমার্ক দিবে, নাহলে দেওয়ার দরকার নেই। পিতা বা মাতার আধার কার্ড বা ভোটার কার্ড দিয়েছো সেটাতে টিকমার্ক দিবে, ব্যাংকের পাসবই দিয়েছো সেটাতে টিকমার্ক দিবে, এবং আধার কার্ড দিয়েছো সেটাও টিকমার্ক দিবে, এই কয়টা টিকমার্ক দিবে। এবং প্রতিষ্ঠানের প্রধানের সিল সমেত, এখানে প্রতিষ্ঠান প্রধান বলতে যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুল থেকে বা যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেখানে, সেখানকার হেড যিনি রয়েছেন উনি সই করবেন এবং এখানে স্ট্যাম্প দিবেন এবং এখানে ডেটটা লিখবেন। তো এই বিষয়টা তোমরা বুঝতে গেছো। তারপর নিচে যে অ্যাকনোলেজমেন্টটি আছে এটি ফিল আপ করার প্রয়োজন নেই, এটা তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে, কারণ এটা কেটে দিয়ে দেওয়া হবে, তোমাদের কাছে প্রমাণ হিসেবে থাকবে। হ্যাঁ তোমরা কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করেছো, এটা সম্পূর্ণ স্কুল বা ইনস্টিটিউটের ব্যাপার, সেখান থেকে এটা ঠিকঠাক করে লেখা হবে এবং যিনি রিসিভ করছেন ওনার নাম ডিটেলস দিয়ে এই অ্যাপ্লিকেশন, এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা অর্থাৎ তোমার যে কন্যাশ্রী আইডিটা তৈরি হবে সেটা এখানে লিখবে, এবং লেখার পরে
সম্পূর্ণটা তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে এটা রিসিভ হিসেবে। তো আশা করি বিষয়টা বুঝে গেছো। এটাই হলো লাস্ট পেজ অর্থাৎ 3 নম্বর পেজ। এটাই কিন্তু খুবই জরুরি, এটা হেডমাস্টার বসের সই লাগবে, গার্জেন বা অভিভাবকের সই লাগবে, এইসব বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ করে রেখেছে। গার্জেনের সইটা তোমাদেরকে বলা হয়নি এখানে। আবেদনকারীর সই বলতে যে অ্যাপ্লিক্যান্ট যার নামে হচ্ছে তার সই, এখানে আবেদনকারীর বাবা বা মায়ের সই কিন্তু এখানে লাগবে। তো এই বিষয়টা তোমরা বুঝে গেছো। এটা 3 নম্বর পেজ। 4 নম্বর পেজে যাই। 4 নম্বর পেজে তেমন কিছু নেই, শুধুমাত্র ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে কোথায় কীভাবে কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো, যেগুলো আগের থেকেই পড়ে এসেছে এগুলো নির্দেশাবলী, তোমরা একটু দেখে নিতে পারো। তো অষ্টম শ্রেণী থেকে আবেদন করা যাচ্ছে। হ্যাঁ, যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর নিচেও কিন্তু আবেদন করতে পারবে, এই বিষয়টাই ভালোভাবে লেখা রয়েছে। এরপর এখানে কন্যাশ্রী আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা তোমাদেরকে বলে রাখি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, যেহেতু ব্যাংকের বই নেওয়া হচ্ছে সেই জন্য ব্যাংকের অ্যাকাউন্টটা লাগবে, তাছাড়া আধার কার্ড, স্কুলে পড়ছে বা যে ক্লাসে ভর্তি হয়েছে তার ভর্তির রসিদ, এবং তার সাথে বাবা মা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারো, এবং যাকে হেড করছো ফ্যামিলির তারও কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ বাবা মায়ের মধ্যেই যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার দেওয়ার দরকার নাই। 1 কপি বা 2 কপি ছবি লাগতে পারে, অনেক স্কুলই 2 কপি ছবি নিয়ে থাকে, কারণ প্রথম ছবিটা এই ফর্মটার প্রথমেই দিয়ে দেওয়া হয় এবং আরেকটা ছবি এক্সট্রা রাখা হয় যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেই জন্য 2 কপি ছবি কিন্তু লাগতে পারে। তো এই কয়েকটা বিষয়, আর তেমন বিশেষ কিছু কাগজপত্র প্রয়োজন নেই। হ্যাঁ অবশ্যই অঞ্চল থেকে যদি পৌরসভা হয়ে থাকো, পৌরসভা থেকে তোমার যে জানি চিনি বা ইনকাম সার্টিফিকেট বা আনমেরিট সার্টিফিকেট বলা হয়ে থাকে সেই সার্টিফিকেটটি কিন্তু প্রয়োজন, না হলে কিন্তু এই কন্যাশ্রী আবেদন করতে পারবে না। তো এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারলে কন্যাশ্রী আবেদনের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আশা করি কন্যাশ্রী যে নতুন আবেদন ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেই বিষয়ের ভিডিওটা ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।